বিদ্যমান যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে যে আমাদের বক্তব্যটা, আমাদের বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরার জন্য আজকে এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুক্তা বাড়ুই, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুস্মিতা মরিয়ম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ শুভ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক প্রিজম ফকির। বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতির উপর আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য এখন পড়ে শোনাবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিদ্যমান পরিস্থিতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলনের বক্তব্য 7 আগস্ট 2024, মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, এজন্য আমরা দেশের আপামর ছাত্র সমাজ ও জনসাধারণকে জানাই সংগ্রামী অভিবাদন। বাংলাদেশ এক অভূতপূর্ব গণজাগরণ প্রত্যক্ষ করল। জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কয়েকশত ছাত্র জনতা শহীদ হয়েছেন। এই বীর শহীদেরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক লড়াইয়ের সংগ্রামী চেতনার চিরভাস্কর হয়ে থাকবেন। আমরা প্রত্যাশা করেছিলাম হাসিনার পদত্যাগের পর আন্দোলনকারী সকল ছাত্র সমাজের প্রতিনিধি এবং দীর্ঘ ফেসিবাদী শাসনামলে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ধারাবাহিকভাবে লড়াই পরিচালনা করেছে, তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে এবং মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক অন্তর্বর্তী সরকার গঠিত হবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, হাসিনা সরকারের পদত্যাগের পর সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি যে বৈঠক করেছেন, সেখানে সকল ছাত্র নেতৃত্ব এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে আহ্বান জানানো হয়নি। বরং গণহত্যার সাথে দায়ী যুদ্ধ অপরাধী দল এবং অন্যান্য সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সাথে আলোচনায় বসেছেন, যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। বাংলাদেশের ছাত্র সমাজ এক স্বৈরাচারের বদলে আরেক ধর্মীয় ফেসিবাদী শক্তিকে পুনর্স্থাপিত করার জন্য আন্দোলন করেনি। আমরা মনে করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে এবং তার ধারাবাহিকতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক দেশ বিনির্মাণের দ্বিতীয় ধাপটি ব্যাহত হয়েছে। বন্ধুগণ, খুনি হাসিনা সরকারের পদত্যাগের পরপরই আমরা দেখলাম একটি মহল সারা দেশব্যাপী লুটতরাজ, সাম্প্রদায়িক সহিংসতা এবং মানুষ হত্যার উৎসবে মেতেছে। গত 2 দিনে সারা দেশে প্রায় 100+ মানুষ মৃত্যুবরণ করেছেন। আমরা অবিলম্বে বিভিন্ন হামলা, লুটপাট, বিভিন্ন ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্মম হামলা নির্যাতন বন্ধ করার আহ্বান জানাই। একই সাথে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবিকে উপেক্ষা করে গত 53 বছর ধরে শাসক শ্রেণী বারবার ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য কিংবা ক্ষমতায় আসীন হওয়ার জন্য বরাবরই ধর্মীয় সম্প্রদায়গুলো ব্যবহৃত হয়েছে দাবার গুটির মতো। তার ধারাবাহিকতায় আজকে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও এই ঘৃণ্য আক্রোশ যারা চরিতার্থ করছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই অন্ধকারের অপশক্তিকে রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, কোটা সংস্কারের আন্দোলনের একটি পর্যায়ে ঐক্যবদ্ধ ছাত্র সমাজের প্রতিরোধের মুখে সন্ত্রাসী ছাত্রলীগ সারা দেশের সমস্ত ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। 16 বছরের আওয়ামী ফেসিবাদী শাসনামলে ছাত্রলীগ যে একচ্ছত্র আধিপত্য দখলদারিত্ব সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার বিরুদ্ধে আমরা সহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ, কখনো ছাত্র সংগঠনগুলোর জোট আকারে, কখনো নির্দলীয় শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অব্যাহত লড়াই সংগ্রাম জারি রেখেছিলাম। হলের আবাসন সংকটকে জিম্মি করে শিক্ষার্থীদের জোরপূর্বক দলীয় কর্মসূচিতে নেওয়া,
গেস্ট রুম নির্যাতন বন্ধ, প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বরাদ্দ সহ হলে হলে মনিটরিং সেল গঠনের দাবি আমরা জানিয়েছি। এই দীর্ঘ সময়ে শুধুমাত্র ভিন্ন মত ধারণ করার জন্য যেমন অসংখ্য শিক্ষার্থীদের হল থেকে বিতাড়ন করা হয়েছে, তেমনি আমাদের অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হয়ে হল থেকে বিতাড়িত হয়েছে, বিভিন্ন যৌক্তিক আন্দোলনে হামলা মামলা নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকের সময়ে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সাংগঠনিক রাজনীতি বন্ধের দাবি উঠছে। এর প্রেক্ষিতে আমরা বলতে চাই, লুটেরা শাসক গোষ্ঠীর শোষণমূলক ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে ছাত্র রাজনীতি বন্ধ করা শাসক শ্রেণীর দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। ছাত্র রাজনীতির অনুপস্থিতিতে আখেরে লাভজনক হয় স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে এবং শক্তিশালী করে ক্যাম্পাসে প্রশাসনিক স্বৈরতন্ত্রকে। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বরাবরই বলেছি, ক্যাম্পাসের সন্ত্রাস দখলদারিত্বই ছাত্র রাজনীতির প্রকৃত চিত্র নয় এবং একমাত্র চিত্র নয়। শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণ, সংকোচনের বিরুদ্ধে, সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে ক্ষুদ্র হলেও যে পাল্টা ধারাটি বহাল রয়েছে, এটি ছাত্র রাজনীতির অতীত গৌরবের উত্তরাধিকার। তবে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়ার প্রশ্নে পূর্বকার সময়ের থেকে এইবারের পার্থক্যের জায়গাটি হচ্ছে, দাবিটা উঠেছে খুব শিক্ষার্থীদের কাছ থেকেই। শিক্ষার্থীদের কাছ থেকে এরকম একটি আত্মঘাতী দাবি ওঠা আমরা মোটেও বিস্মিত নই। এটি দীর্ঘ সময় ধরে যে শিক্ষার্থীরা হল ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্ব ব্যতীত ছাত্র রাজনীতির গৌরব উজ্জ্বল সঠিক ধারার চিত্র তেমন দৃশ্যকার আকাশ আকারে দেখতে পায়নি, সেই শিক্ষার্থীর পক্ষ থেকে এরকম দাবি উত্থাপন অস্বাভাবিক কিছু নয়। ছাত্রদের মানসপটে ছাত্র রাজনীতির এই ভীতিকর ছাপ ফেলে দেওয়ার দায় সম্পূর্ণরূপে শোষক লুটপাটকারী রাজনৈতিক দল এবং তার পাহারাদার লাঠিয়াল বাহিনীর, ধনিক শ্রেণীর রাজনৈতিক সংগঠনগুলোর। তাই আমরা শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান রাখতে চাই, ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং সন্ত্রাস দখলদারিত্ব করা ছাত্র সংগঠনকে প্রতিহত করার মধ্য দিয়েই গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ করতে হবে। বন্ধুগণ, স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনও বহাল আছে। যে কোনো যৌক্তিক গণ আন্দোলনকে শাসক শ্রেণী প্রথমত দমন করতে চাই, সম্ভবপর না হলে এটিকে নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে দিতে চাই। 2018 সালে প্রথম কোটা সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্ররা রাস্তায় নেমে আসে। আমরা বলেছিলাম, এই শত সহস্র শিক্ষার্থীর সম্মিলনের কারণ শুধু যৌক্তিক কোটা ব্যবস্থা নয়, তীব্র বেকারত্বই তাড়িত করেছে শিক্ষার্থীদের রাজপথে নামতে। আর এই বেকারত্বের কারণ শোষণ লুটপাটের আর্থসামাজিক ব্যবস্থা। তাই শুধুমাত্র কোটা ব্যবস্থার সংস্কার নয়, এর সাথে প্রয়োজন নতুন কর্মসংস্থান সৃষ্টি, সকল শূন্যপদে নিয়োগ, চাকরির নিয়োগে ঘুষ, দুর্নীতি দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। দ্বিতীয় দফায় কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পুনরায় কোটা সংস্কারের দাবি উঠলে আমরা উল্লেখিত বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছি। শিক্ষা শেষে কাজের অধিকার, কোটার নামে অযৌক্তিক সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের আবেগ, তিনটি ভিন্ন ভিন্ন বিষয়। পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা সকল নাগরিকের কর্মসংস্থান সহ মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না, তাই বেকার সমস্যা সমাধানের যথার্থ উদ্যোগ না নিয়ে এই তিন বিষয়কে মুখোমুখি দাঁড় করিয়ে শাসক শ্রেণী নিজেদের অক্ষমতাকে আড়াল করার অপকৌশল নিয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে ঠিকই, কিন্তু ব্যবস্থা হিসেবে বহাল রয়েছে পুঁজিবাদী শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থা, যা সময়ের ব্যবধানে অবধারিতভাবেই পুনরায় স্বৈরাচারী শাসকের জন্ম দিবে। তাই এই স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার এবং ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করার জন্য সর্বস্তরের ছাত্র জনতার প্রতি আহ্বান জানাই আমরা। বিদ্যমান পরিস্থিতিতে আমরা নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। দাবি এক, আন্দোলনকারী ছাত্র সমাজ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো। দাবি দুই, ছাত্র জনতার হত্যার বিচার করো, নিহত আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করো। দাবি তিন, ছাত্রদের আবাসিক হল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করো। ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে হলে হলে সন্ত্রাস দখলদারিত্ব বিরোধী মনিটরিং সেল গঠন করো। মেধা ও প্রয়োজনের ভিত্তিতে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বণ্টন করো। সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে
ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করো। দাবি পাঁচ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য, প্রক্টর, বিভিন্ন প্রিন্সিপাল সহ প্রশাসনের ব্যক্তিবর্গকে অপসারণ নিশ্চিত করতে হবে। দাবি ছয়, আন্দোলনের শহীদদের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। দাবি সাত এবং সর্বশেষ দাবি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের লিখিত বক্তব্য আমরা শেষ করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সম্মিলিতভাবেই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। গতকালকে রাষ্ট্রপতির সাথে শিক্ষার্থীদের একটি বৈঠক আমরা হয়েছে আমরা যেটি লক্ষ্য করেছি এবং তাদের আমরা বক্তব্যও শুনেছি। শিক্ষার্থীরা দাবি করেছেন এবং প্রস্তাব করেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে সে সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নাম তারা প্রস্তাব করেছেন। আমরা এই জায়গায় বলতে চাই যে ছাত্রইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট সাংগঠনিকভাবেই আমরা যে দাবি তুলি যে সাম্প্রদায়িক কোনো শক্তি বা তাদের দূষণ যেন এই অন্তর্বর্তীকালীন সরকারে আসীন না হয়, এবং আমরা যেটি দেখেছি যে মার্কিন সাম্রাজ্যবাদ, যে মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং বিভিন্ন সময় আমাদের দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রেও তারা লিপ্ত থাকেন, এই যে আমরা স্বৈরাচারী একটি মানে শাসনের অবসান করেছি, আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে, সেই জায়গায় আমরা কোনো সাম্রাজ্যবাদী শক্তির দূষর বা সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করবে এরকম কোনো ব্যক্তিকে আমরা এই সরকারের কোনোরূপ দায়িত্বে আমরা চাই না। না, আমরা যেটি প্রশ্ন করেছেন সেটি সঠিক প্রশ্ন আপনি করেছেন যে যারা ওই বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতি, আমরা দেখেছি যে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সেই স্বৈরাচারী সরকারের একজন তল্পি বাহকই আমরা বলবো এবং যে সেনাপ্রধান, তাদেরকে যদি আমরা এই দায়িত্বে বহাল রেখে আমরা একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হতে চাই, তাহলে হচ্ছে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি দাবি পূর্ণতা পাবে না। আমরা মনে করি যে তাদেরকে অপসারণের মাধ্যমে যারা এই গত 15 বছরে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, বিভিন্ন অংশীজন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, তাদের মতামতের ভিত্তিতেই যেন এই দায়িত্বগুলো থেকে যারা দেশের জন্য লড়াই করেছেন এবং সামনের দিনের যে গণতান্ত্রিক লড়াই সেই গণতান্ত্রিক লড়াইয়ের জন্য যারা প্রকৃত নেতৃত্ব দিতে পারেন সেই রকম নেতৃত্বকেই আমরা স্বাগত জানাই এবং যাদের কথা বলেছেন তাদের হচ্ছে আমরা মানে দ্রুত পদত্যাগ চাই। সেই ব্যবস্থা, সেই স্বৈরাচারী রাষ্ট্র যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে এখন ব্যক্তিগতভাবে ইউনূস, ডক্টর ইউনূস উনি কতটা ভালো মানুষ মন্দ মানুষ এই বিবেচনার বিষয় নয়। এই কাঠামো বলবৎ রেখে আসলে জনগণের যে প্রত্যাশা নিয়ে আজকে যে এই গণ অভ্যুত্থানটা ঘটলো সেই প্রত্যাশা পূরণ করতে সফল হবে না আমরা মনে করি এই কাঠামো বলবৎ রেখে। আমাদের যেটা বক্তব্য পূর্বেও আমাদের বক্তব্য ছিল যে মহান মুক্তিযুদ্ধের
মহান মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে ধর্মীয় যে রাজনৈতিক শক্তি তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এবং স্বাধীনতার এই 52-53 বছরে এই দেশের বিভিন্ন অগ্রগতি, নারীর অগ্রাধিকার, আমাদের দেশের প্রগতিশীল যে রাজনীতির বিকাশ, সেই রাজনৈতিক বিকাশকে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। সেই জায়গা থেকে আমাদের দাবি ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধের ব্যাপারে আমাদের যে বক্তব্য, আমরা বলবো যে একটি স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখার জন্য এবং স্বৈরাচারী হাসিনার যে গদি, সেই গদিকে পুক্ত করার জন্য যে প্রক্রিয়ায় জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা সেটি মনে করি যে স্বৈরাচারী শাসনকে আরও বেশি পাকাপুক্ত করার জন্য এটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, এবং সেটি সঠিক প্রক্রিয়া নয়। আমরা একটি যুদ্ধ অপরাধী দলকে নিষিদ্ধ করব আরেকটি স্বৈরাচারী মানে শক্তিকে পুনঃস্থাপিত করার জন্য না। আমরা মনে করি যে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার মধ্য দিয়ে যেমন স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে, তেমনই সাম্প্রদায়িক এবং সকল ধরনের অপশক্তিকে রুখে দিয়ে একটি সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এই বিষয়ে একটু যুক্ত করতে চাই, এখানে ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্নে যে আপনি প্রশ্নটা যেটা করেছেন সেটার প্রসঙ্গে আমরা বলতে চাই যে আমরা মনে করি না, আমরা আমাদের যে আদর্শগত এবং তাত্ত্বিক জায়গা আছে সেখান থেকে আমরা মনে করি না একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিংবা সংগঠন তার যে গণতান্ত্রিক চরিত্র এটা বজায় থাকতে পারে এটা আমরা মনে করি না। কারণ কোনো সংগঠন কিংবা দল যখন একটা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে পরিচালিত হবে, অন্য ধর্মের যারা আছেন সেই সমাজে, সেই দেশে যারা বসবাস করবেন, তারা স্বভাবতই দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন, ফলে এখানে কোনো পরিপূর্ণ গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই আমরা মনে করি যে এই যে দলগুলো যারা গণতান্ত্রিক একটা ব্যবস্থায় বা তাদের যে চরিত্র তারা বজায় রাখতে পারবে না যে প্রসেসের মধ্য দিয়ে, সেই কারণেই আমরা কিন্তু এই দাবিটা করছি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাই সেই নিষিদ্ধের দাবিটা করছি। আর জামাত শিবির প্রসঙ্গে যেটা আমরা দাবি করেছিলাম বিভিন্ন দীর্ঘ সময় ধরে আমাদের এই আন্দোলন, যে জামাত শিবির যেই দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা বিরুদ্ধ জায়গায় অবস্থান করেছিল, একটা স্বাধীন বাংলাদেশে তার রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না, কিন্তু আমরা দেখলাম এই যে সরকার যার যে পতন হলো, যে সরকারের সেই সরকার সন্ত্রাস দমন আইনে আজকে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু সন্ত্রাস দমন আইনে জামাত শিবিরের নিষিদ্ধ চাইনি। সুতরাং আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনা এবং তার আঙ্গিকে আমাদের আজকের যে রাষ্ট্র পরিচালিত হবে তার নিরিখে এই সকল যুদ্ধাপরাধী এবং ধর্মভিত্তিক যতগুলো দল আছে, এবং শুধু ধর্মভিত্তিক দল নয়, আমরা এখানকার দেখি এখানকার যত বুর্জোয়া দল আছে, ধনিক শ্রেণীর যে দলগুলো আছে, প্রত্যেকেই আর তাদের যে ক্ষমতায় থাকার প্রশ্নে এবং ক্ষমতায় যাওয়ার প্রশ্নে তারা ধর্মকে ব্যবহার করেন। আমরা সেই রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ চাই, শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ না, আমরা রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ চাই। ধন্যবাদ সবাইকে। আরো কোনো প্রশ্ন তাহলে হচ্ছে, আপনারা যারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমাদের ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট সহ বিভিন্ন